আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সম্প্রতি 28 মার্চ সন্ধ্যা 7টার দিকে মুক্তি পায় সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক গানটি। সম্প্রতি রাজকুমার সিনেমার এই গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। সুপারস্টার শাকিব খানের এই গানটি মুক্তি দেওয়া হয় নতুন একটি ইউটিউব চ্যানেলে, যে কারণে অনেক দর্শকেরা এই গানটি খুঁজে পাচ্ছিল না। পরে এই গানটি সুপারস্টার শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেন। তারপর থেকেই সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এবং এই গানটি অনেকবার শেয়ার হওয়ার কারণেই সুপারস্টার শাকিবের রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক গানটি চোখে পড়ে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। শ্রাবন্তী চ্যাটার্জি সুপারস্টার শাকিব খানের সঙ্গে অনেক মুভি হিট দিয়েছে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে শিকারি মুভি হিট রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির, যে কারণে শাকিবের সঙ্গে ভালো সম্পর্ক শ্রাবন্তীর। শ্রাবন্তী এবার রাজকুমার সিনেমার ও রাজকুমার গানটি দেখে সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসা করলেন। শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, সুপারস্টার শাকিব খানকে হলিউড নায়িকা কোর্টনি কফির সঙ্গে দারুণ মানিয়েছে, অনেক সুন্দর অভিনয় করেছে শাকিব ও কোর্টনি কফি। সুপারস্টার শাকিব খানকে অনেক সুন্দর লাগছে এই গানটিতে। সুপারস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।